কৈলাসহরের মানুষের দীর্ঘদিনের দাবি এবং স্বপ্ন পূরণ হতে চলছে বলে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দে জানান। 28 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের সাথে বিমানবন্দর পরিদর্শন শেষে ভাইস চেয়ারম্যান নীতীশ দে জানান যে খুব শীঘ্রই কৈলাসহরে বিমানবন্দরের কাজ শুরু হবে। মঙ্গলবার সকাল 10:30টায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার 6 জনের এক প্রতিনিধি দল হেলিকপ্টারে কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দরে অবতরণ করে এবং ওনাদের স্বাগত জানান কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দে। কৈলাসহরের মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ প্রশাসনের আরও অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে প্রশাসনের পক্ষ থেকে কৈলাসহরের হীরাছড়া চাবাগান এলাকায় নতুন করে বিমানবন্দর নির্মাণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই মোতাবেক মঙ্গলবার এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা হীরাছড়া চাবাগান এলাকা পরিদর্শন করতে আসেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার 6 জনের প্রতিনিধি দলে ছিলেন দেবদুলাল চৌধুরী, এস টি বর্মন, রাজীব শর্মা, জিতেন্দ্র উত্রেজা, গৌরব যাদব এবং বিক্রান্ত বাগরে। পরিত্যক্ত বিমানবন্দরে 6 জনের প্রতিনিধি দলের আধিকারিকদের স্বাগত জানিয়ে ওনাদের হীরাছড়া চাবাগান এলাকায় নিয়ে পুরো চাবাগান এলাকাটি দেখানো হয়। হীরাছড়া চাবাগান এলাকা পরিদর্শন চলাকালীন ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমাও আসেন। হীরাছড়া চাবাগান পরিদর্শন শেষে সবাই পরিত্যক্ত বিমানবন্দরের উত্তর প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত পরিদর্শন করে ওনারা কৈলাসহরের সার্কিট হাউসে গিয়ে প্রশাসনের সাথে বৈঠক করে দুপুরের খাবার খেয়ে ফের হেলিকপ্টার দিয়ে আগরতলায় চলে যান। সার্কিট হাউসে বৈঠক শেষে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক দেবদুলাল চৌধুরী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন যে প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার 6 জনের প্রতিনিধি দল কৈলাসহরে এসে স্থানীয় প্রশাসনের প্রস্তাব অনুযায়ী হীরাছড়া চাবাগান এলাকা পরিদর্শন করে পরিত্যক্ত বিমানবন্দরটিও পরিদর্শন করা হয়। তবে উনি বলেন যে হীরাছড়া চাবাগান এলাকায় নতুন করে বিমানবন্দর স্থাপনের কাজ করতে গেলে অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে হীরাছড়া চাবাগান এলাকায় সমান জায়গা নেই, বেশিরভাগ জায়গায় উঁচু পাহাড়, সে উঁচু পাহাড় কেটে বিমানবন্দর করাটা অনেকটাই দুঃসাধ্য। তাছাড়া যদি হীরাছড়া চাবাগান এলাকায় বিমানবন্দর করা হয় তাহলে বিমানবন্দরের আশপাশেও পাহাড় থাকতে পারবে না, যার ফলে আশপাশের সব পাহাড় কাটা যাবে না, কারণ একেবারে পাশেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার রয়েছে। বাংলাদেশের পাহাড় কাটার অনুমতি পেতেও অনেক সমস্যা হবে। দেবদুলাল চৌধুরী আরও বলেন যে এর থেকে কৈলাসহরে বর্তমানে যে পরিত্যক্ত বিমানবন্দরটি রয়েছে তার উত্তর প্রান্তের কিছু জায়গা অধিগ্রহণ করে এবং পরিত্যক্ত বিমানবন্দরে সামান্য কিছু কাজ করলে এই বিমানবন্দরটি চালু করতে সুবিধা হবে এবং এটা হলে আগামী বছরেই কৈলাসহরের বিমানবন্দর চালু করা যাবে। তাছাড়া কৈলাসহরে যেহেতু ATR-72 বিমান চালু হবে তাতে পরিত্যক্ত বিমানবন্দরের সুবিধা হবে। তবে উনি বলেন দুটো জায়গার উপর আলাদা আলাদা করে রিপোর্ট এবং প্ল্যান পাঠানো হবে আগামী 2 দিনের মধ্যে। কৈলাসহর এয়ারপোর্টের জন্য নতুন প্রজেক্ট দেখতে এসেছি, এয়ারপোর্টের জায়গাটা দেখতে এসেছি। প্রি ফিজিবিলিটি স্টাডি বলে এটা, আমরা প্রি ফিজিবিলিটি স্টাডি করতে এসেছি, জায়গাটা দেখতে এসেছি। জায়গাটা দেখলাম আজকে, আমরা 6 জন এসেছি, আমাদের আরডি সাহেব 6 জনকে রেডি পাঠিয়েছে। তো আমাদের সাথে বিভিন্ন বিভাগের লোকরা আছে যারা এয়ারপোর্ট কনস্ট্রাকশন করে বা দেখেন বা প্রজেক্টটা বানান, তো ওনারা এসেছিলেন আজকে দেখলাম। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্যান্য আধিকারিকরা জানান যে হীরাছড়া চাবাগান এলাকায় বিমানবন্দর চালু করতে হলে কমপক্ষে 1,500 কোটি টাকার প্রয়োজন হবে। অথচ কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দরে কিছু জায়গা অধিগ্রহণ করে সামান্য কিছু কাজ করে বিমানবন্দর চালু করতে বেশি হলে 300 থেকে 350 কোটি লাগবে। বৈঠক শেষে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতীশ দে আরও জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন কৈলাসহরের যে কোনো জায়গাতেই হোক কৈলাসহরে খুব শীঘ্রই বিমানবন্দরের কাজ শুরু করতে এবং বিমানবন্দর চালু করতে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।